নোয়াখালীর সুবর্ণচর চর্জব্বর থানায় শীতার্তদের মাঝে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল 3টায় নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পাশে আছি সবসময় শীতার্তদের মাঝে এই স্লোগানে চর্জব্বর থানা প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, চর্জব্বর থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাস, তদন্ত ওসি জয়নাল আবেদিন, এসআই সালেউদ্দিন, এসআই তহিদ মুরাদ, এসআই মোজাম্মেল হোসেন, এসআই মনির হোসেন, এসআই আনিস মাহমুদ সহ চর্জব্বর থানার পুলিশ সদস্যগণ, চর আমানুল্লাহ ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে এলে অসহায় মানুষগুলো একটু স্বস্তি পাবে। আমাদের একটি চলমান প্রক্রিয়া, আমরা ধীরে ধীরে নোয়াখালীর দশটি থানায় যেয়ে যেয়ে আমরা শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করছি। তো আমরা যেহেতু আজকে চর্জব্বর থানায় এসেছি, আগামীকাল আমাদের হাতিয়া থানা যাওয়ার প্রোগ্রাম আছে, এরপরে ভাসানচর দিয়ে আমাদের শেষ হবে। শুরু হয়েছিল বেগমগঞ্জ থানা দিয়ে, যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেক থানা এলাকার মানুষের, সবার কাছে হয়তো আমরা দিতে পারবো না, আমরা যতটুকু পারি তাদেরকে আমরা যে শীতে এই সময়, শীত এখন একটু শেষ হয়ে আসছে, কিন্তু সামনে আবারও শীত আসতে পারে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সারা বাংলাদেশের নয়, আমরাও নোয়াখালী জেলা পুলিশ আমরা এই কাজটি করে যাচ্ছি। শুধু এই শীতের সময় নয়, যে কোনো দুর্যোগ দুঃসময়ে বাংলাদেশ পুলিশ মানুষের পাশে এসে দাঁড়ায়, এটি হচ্ছে আমাদের মূল মন্ত্র, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।